রয়েছে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগন তোরে খুশবু ছড়ায়। বরেণ্য ইতিহাস যারা রেখেছেন, ভাষার জন্য পৃথিবীর কোনো রাষ্ট্রেই মানুষ শহীদ হয় না, একমাত্র আমরা বাঙালিরা ভাষার জন্য শহীদ হয়েছেন। নবীনগর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্রের নবীনগরের সকল শিক্ষকগণের উপস্থিতিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নবীনগর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা সেলিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, নবীনগর ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আবু জামাল, মাওলানা রুহুল আমিন, মাওলানা জমির হোসেন, মাওলানা কামাল উদ্দিন সহ আরও অনেকেই। নবীনগর থেকে হেদায়তুল্লাহর তথ্যচিত্রে পল্লী টিভি। দেশ ও জনতার কথা বলে।